আছো? তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর অনেকদিন পরে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি। আজকে ব্লগ করছি না, আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। তো তোমাদের মধ্যে অনেকেই কোশ্চেন করেছো, যে কোশ্চেনটা করেছে তার আগে বলে নিই, হ্যাপি মোমেন্ট উইথ পায়েল অ্যান্ড বানি মুদিতে তোমাদের অনেক 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 স্বাগত। তো যেই কোশ্চেনটা তোমরা মোটামুটি সব ভিডিওতেই করো, হেটা কি, মানে অনেকে তো বুঝতেই পারছো না হে জিনিসটা কি, তো সেই জিনিসটা নিয়ে আজকে কথা বলবো। তার আগে বলে নিই হেটা কতটা ইম্পর্টেন্ট বাণীদের জন্য। হেটা খেলে তোমাদের বলেই দিয়েছিলাম আগে, আরেকবার বলে নিই, হেটা হলো শুকনো ঘাস। তো শুকনো ঘাসটা কতটা বাণীদের জন্য দরকার সেটা তো তোমাদের জানিয়েছি বিভিন্ন রকম ভিডিওতে, অনেক রকম ভিডিওতে আমি তোমাদের জানিয়েছি। আজকে একটা ছোট করে বলে দিচ্ছি, আবার বলছি যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি তাদের জন্য বলছি, আর সাউন্ডগুলো একটু ইগনোর করো কারণ পেছনে বিড়াল খুব চিৎকার করছে। তো সেটা হলো শুকনো ঘাস থেকে, মানে কাঁচা ঘাসের থেকে, দুর্বা ঘাস বা কাঁচা ঘাস থেকে, আমি মতকে দুর্বা ঘাসই দিই। তো এই যে দুর্বা ঘাস, এটা যে গ্রিন ঘাস যেটা বলে, তো এই ঘাসের থেকে শুকনো ঘাসের খুবই উপকারিতা বেশি, ওর মধ্যে পুষ্টিটা বেশি থাকে। আর শুকনো ঘাস খেলে যেটা হয়, ওদের দাঁতের সমস্যা যেটা, ওদের লাইফ টাইম গ্রো করে, তোমাদের বলেইছি আবার বললাম, ওদের দাঁত কিন্তু লাইফ টাইম গ্রো করে, তো সেটার ফলে দাঁতটা বেড়ে যায় সহজে। কিন্তু যে হেটা খেলে বা শুকনো ঘাসটা খেলে ওদের দাঁতটা কন্ট্রোলে থাকে আর তাড়াতাড়ি বেড়ে যায় না। তো আর সেটার মধ্যে পুষ্টিটা হজমেও সাহায্য করে, শুকনো ঘাসটা দেখবে যদি ওরা প্রপার ডায়েটে থাকে, মানে ঘাস খায়, 80% ঘাস খায়, হে খায়, আমি তো বলবো হেই দিতে। তো আর শীতকালে তো সমস্যা তোমাদের সবাই জানো, যে শীতকালে কিন্তু খুব তাড়াতাড়ি ঘাসগুলো শুকিয়ে যায়, তো সে কারণে তোমরা হে বানিয়ে নিতে পারো, সহজেই হে হয়ে যায় ঘাসগুলো। তো সেটা খেলে কিন্তু ওদের হজমেও সাহায্য করে, ওদের পুষ্টিটাও অনেক বেশি, ও দাঁতটাও কন্ট্রোলে থাকে। আর শুকনো ঘাস বা হে খেলে দেখবে ওদের পুপসগুলো, বুঝতে পারবে যে ডায়েটে, যারা প্রপার ডায়েটে আছে পুরো গোল্ডেন পুপস হবে, কিন্তু যদি যারা ডায়েটে নেই তাহলে কিন্তু ওদের কালো হবে পুপসগুলো, না হলে কিন্তু ওদের পুপ, আসল পুপস হলো পুরো গোল্ডেন, যেটা যে বাণীদের গোল্ডেন পুপস হয় তারা ভাববে যে তাদের বাণী একদম পারফেক্ট আছে এবং তাদের ডায়েট একদম ঠিকঠাক আছে। আর যাদের কালো পুপ হয়, নরম হয়, সেক্ষেত্রে কিন্তু তোমরা ডায়েটে হে অবশ্যই রাখবে। আমি তো বলবো হেটা খাওয়াতেই হবে, কীভাবে খাওয়াবে তোমরা হেটা সেটা তো আমি বলেই দিয়েছি, যারা এখনও পর্যন্ত আমার ওইটা দেখোনি ট্রিক্সগুলো সেটা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একটু দেখে নাও। তো আর এটা কিন্তু খাওয়াতেই হবে এটা, আর এটা আমি যেটা এখন অনলাইন থেকে কিনি, বানানোও যায় ঘরে, অবশ্য বানানো যায়, কিন্তু তিমতি হেটা আমার মতে বেশি ভালোবাসে, তো তিমতি হেটাই পছন্দ করে বলে এখন আমি অনলাইন থেকে জুবডিমের, দেখো উল্টো আসছে লেখাটা, জুবডিমের ন্যাচারাল তিমতি হেটা খাওয়াই, ভীষণ ভালোবেসে খায় আমার মতি, খুব পছন্দ করে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো খেতেই চাইবে না, কিন্তু তোমরাও যারা এখনও পর্যন্ত এটা অর্ডার করোনি, একটু কস্টলি আছে আর, কিন্তু এটা ওদের জন্য কিন্তু খুবই ভালো। দেখো এরমভাবে আসে, এটা হেটা এরম এরমভাবে আসে। তো এই এই তিমতি হেটা কিন্তু দিতে পারো তোমরা, আর হে বাড়িতেও বানানো যায়, কীভাবে বানানো যায় সেটা দেখার জন্য আমার ভিডিওগুলো একটু সার্চ করে দেখে নাও। আমি ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্কটা, কীভাবে হে বানানো যায়, দুর্বা ঘাস থেকে কীভাবে হে বানাতে হয়, তার লিঙ্কটা আমি, সেই ভিডিওটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একটু সার্চ করে নিও। আর হেটা আবার বলছি, হেটা হলো শুকনো ঘাস, দেখো হেটা কিন্তু ওদের জন্য খুব 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 ইম্পর্টেন্ট। আর দেখবে তোমার বাণীরা যদি ঠিকঠাক প্রপার ডায়েটের মধ্যে থাকে, হে খায়, ঘাস খায়, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো খায়, তাহলে কিন্তু ওরা জল খাবে। অনেকেই তোমরা বলো না যে জলই খায় না, কেন খায় না, আমি বলে দিচ্ছি, কারণ ওরা ঠিকঠাক প্রপার ডায়েটে থাকে না, ওরা হয়তো বেশি করে শাক খেয়ে নিচ্ছে বা হাবি যাবি ইউমেন ফুড খাচ্ছে, এই খাচ্ছে ওই খাচ্ছে, সেগুলো জন্য ওরা জল খাবে না, কিন্তু ওরা যদি রেগুলার হে আর ঘাস খায় তাহলে ওরা জল খাবেই খাবে। তো ফ্রেন্ডস, এইটুকুই বলার ছিল, বেশি বড় না, ভিডিও করছি না আর, কিছুদিন করতে পারিনি তার জন্য শরীরটা খারাপ হয়ে গেছিলো, আর ছেলেরও এক্সাম সামনে থেকে
সেই জন্য ভিডিও খুব একটা করতে পারছি না। তোমরা প্লিজ সাথে থেকো। আর আর নেক্সট ভিডিও আমি ভাবছি একটা র্যাবিটের ডায়েটের ওপর করব, ফুল ডায়েট, কী কী অ্যাডাল্ট র্যাবিটদের কী কী খাওয়ানো যায় সেটা পুরোটা আমি আবার করে করব তোমরা, কারণ প্রতিদিনই কোশ্চেন করতে থাকো। তারপরে আমি ভাবলাম যে একটা ভিডিওই বানিয়ে নিই, কারণ কোশ্চেনের অ্যান্সার ওখানে দেওয়াটা খুব সম্ভব না, তাই ভাবলাম পুরোটাই করে ফেলি। তো ফ্রেন্ডস, আজকে একটা ছোট্টখাটো ভিডিও ছিল, তোমরা তোমাদের কোশ্চেনের অ্যান্সারই দিলাম। তো আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি, নেক্সট ব্লগে নেক্সট ব্লগ বা ভিডিওতে দেখা হবে। আর কালকের ভিডিওটা একদম দেখতে ভুলো না, খুব মজাদার একটা মতির ব্লগ আসতে চলেছে। তো সাথে থাকো, অবশ্যই সাথে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, লাইক করে দিও ভিডিওটা ভালো লাগলে, শেয়ার করো তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে। তো আজকের মতো বাই বাই।